হাই, আসসালামু আলাইকুম। আমি আনসারুল মোল্লা। আপনারা যারা কিছু শিখতে চাচ্ছেন বা কিছু শুরু করতে চাচ্ছেন, কোনো একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন, অনেকেই এই মনে করে করে অনেকদিন কাটিয়ে দেই, আসলে আমি শুরু করব কি করব না। অনেক সময় উৎসাহ জাগে দেন, শুরু করে দিই, আবার অনেক সময় আপনার নিরুৎসাহ হয়ে যান। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তো এটার জন্য আপনাদের যা করার দরকার, লেট না করে আপনি শুরু করে দিন, সাথে সাথে শুরু করে দিন। বিশ্বের সেরা ধনী আপনারা তো সবাই চিনেন, বিল গেটস। সে তো আর একদিনে ধনী হয় নাই, বিশ্বের সেরা ধনী হয় না। সে নিজে স্বয়ং বলছে, আপনারা লেট না করে স্বয়ং আপনারা শুরু করে দিন। যখন শুরু করে দিবেন, তখন কিন্তু আপনার ওই কাজের প্রতি আস্তে আস্তে মন বসবে। তো এমন একটা হাদিসও আছে যে ইন্নামাল আমাল বিনিয়াত, আপনি যখন একটা জিনিসের নিয়ত করবেন, তখন কিন্তু আল্লাহ পাক আপনাকে ওই কাজের প্রতি আপনাকে সাহায্য করবে, আপনি তখন ওই জিনিসটা করতে পারবেন। তো যারা চিন্তা ভাবনা করছেন কিছু করবেন, শুরু করে দিন, লেট করবেন না, যাই করেন। আর যখন আপনি লেট করবেন, অলসতা করবেন, তখন কিন্তু আর আপনি পারবেন না। আপনি পারেন না পারেন, যেভাবে পারেন আপনি শুরু করে দিন, আস্তে আস্তে ইনশাল্লাহ আপনার ভাগ্য ঠিকই পাল্টাবে। এখনও তো পারতেছেন না, আগামী 6 মাস বা 1 বছর পরে দেখবেন যে আপনার অনেকটা পরিবর্তন আসবে। তো আমরা খরগোশ আর কচ্ছপের গল্প তো অবশ্যই আমরা জানি। খরগোশ কী করছিল, সে যেহেতু বড় ছিল, সে দৌড়ে গিয়ে অনেক আগে গেছিল। আগে যাওয়ার পরে সে এক জায়গায় রেস্ট করতে করতে সে ঘুমিয়ে পড়ছে। সে তো মনে মনে ভাবছে যে না, কচ্ছপ তো এখনও অনেক দূরে আছে, আমি তো অনেক এগিয়ে আছি, তাই আমি একটু রেস্ট করি। তখন কী করলো, সে রেস্ট যখনই রেস্ট করতে নিল, তখনই তো সে ঘুমিয়ে পড়লো। আর এই সুযোগে কচ্ছপ হাঁটি হাঁটি পা এক পা এক পা করতে করতে কচ্ছপ তার চেয়ে বেশি এগিয়ে গেল, প্রতিযোগিতায় সে এগিয়ে গেল। তো কখনোই অলস হওয়া যাবে না, নিজের ওপর কন্ট্রোল রাখতে হবে, হার্ড পরিশ্রম করতে হবে। হার্ড ওয়ার্ক যখন না করবেন, তখন আপনি সফল হতে পারবেন না। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যখন একটা জিনিস চিন্তা করছেন, যখন আপনি মনে করছেন যে এটা করবেন, 2 দিন আগে করেন বা পরে করেন করবেন, তখন এটাতে আর লেট করবেন না। এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটা শুরু করে দেন, তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে আর অলসতা করবেন না। তো সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।